আমি প্রথমে বলি, কাউকে প্যানিক করার কোনো কারণ নেই। ফেক নিউজে কেউ বিশ্বাস করবেন না, গুজবে কেউ কান দেবেন না। পরিষ্কার মনে রাখবেন, আমরা এই মিটিং গুলো করছি এই কারণে, আগে থেকে প্রিকশন নেওয়ার জন্য, যাতে না হয়। কিছু প্রিকশন নিতে হয়েছে। আমরা স্কুল এবং কলেজগুলো এবং ইউনিভার্সিটি পরীক্ষা শুধু ছাড়া বোর্ড এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো হচ্ছে, আইসিএসসি, সিবিএসসি বা এই সমস্ত বোর্ডের পরীক্ষা ছাড়া, আমরা কিন্তু 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা প্রত্যেকটা কেস স্টাডি করে যেটা দেখছি, ফোর্থ উইক, ফিফথ উইকে এটা বেশি জ্যাম্প হচ্ছে, তাই আগে থেকে প্রিকশন নেওয়ার জন্য আমরা এই ছুটিটা 15 এপ্রিল পর্যন্ত এক্সটেন্ড করলাম। হস্টেলগুলো ছুটি দিয়ে দেওয়া হবে, যাতে তারা বাড়ি চলে যেতে পারে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যেটা, যেটা স্যালারি বিল থেকে শুরু করে যেগুলো এমার্জেন্সি, সেটা ইনস্টিটিউশনগুলো নিজেরা নিজেদের মতো করে করবে। আইসিডিএস সেন্টারগুলো আমরা 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখছি। আমরা করোনা ভাইরাস যাতে পয়সার জন্য কোনো অসুবিধে না হয়, আমরা 200 কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছি। আজকে মিটিংয়ে এটা ডিসিশন হয়েছে। এবং এই 200 কোটি টাকা ফান্ড যেটা আমরা তৈরি করেছি, তার মধ্যে ধরুন আমরা কতগুলো জিনিস ইমিডিয়েট অর্ডার করে দিয়েছি আজকে, যেটা যেহেতু এটা নতুন পাওয়া যাচ্ছে না, আমাকে পড়তে হবে। আমরা 2 লক্ষ পিপিই, অর্থাৎ যে ড্রেসটা পরে কাজ করে যাতে ভাইরাসের ছোঁয়া না লাগে, 2 লক্ষ অর্ডার দিয়েছি পিপিই। আমরা 2 লক্ষ প্লাই মাস্ক অর্ডার দিয়েছি। আমরা 2 লক্ষ N95 মাস্ক অর্ডার দিয়েছি। আর 10,000 থার্মেল গানসের আমরা অর্ডার দিয়েছি। আর 300 ভেন্টিলেশন আমরা মোবাইল এবং যেটা হাসপাতাল ইউজ করে সেই 300 ভেন্টিলেশনের অর্ডারও আমরা দিয়েছি। এবং আর একটা কাজ আমরা করেছি, যেটা হচ্ছে আমি অনেক জায়গায় লক্ষ্য করছি বা শুনছি যে অনেক সময় অনেকে ভয় পায় এই আইসোলেশন ওয়ার্ডে কাজ করতে গিয়ে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই তো মানবিক মানুষ, একটা অ্যাক্সিডেন্ট হলে যদি আমরা ট্রিটমেন্ট না দিই তাহলে মানুষ যাবে কোথায়? আজকে যদি কারো হাঁচি হয়, কাশি হয়, জ্বর হয়, যেখানে যাক তার তো ট্রিটমেন্ট পাওয়ার কর্তব্য আছে, অধিকার আছে। আর তাদের যদি পজিটিভ টেস্ট করে যদি মনে হয় কারণ পজিটিভ হচ্ছে, সেক্ষেত্রে ওষুধ না বেরোলেও আইসোলেশনে রেখেও কিন্তু অনেক টেস্ট ভালো হয়। সুতরাং রোগ লুকাবেন না, রোগ চেপে যাওয়ার কোনো কারণ নেই। আমিও তো এত লোককে নিয়ে মিটিং করছি, আর যেটা করা উচিত না, দেখুন আমরা অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা রেখে করছি। তার কারণ আমরা মনে করি যে আমারও হতে পারে, আপনারও হতে পারে রোগ। সুতরাং কারো যদি না হয়, আমাকে যেমন কেয়ার করতে হবে, আপনাকেও কেয়ার করতে হবে। আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন। এই সমস্ত জায়গায় যারা কাজ করে তারা কিন্তু অনেক বড় কাজ করে। ধরুন আমাদের ডক্টরস, যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, মেডিকেল, যারা মেডিকেল হেল্পে আছে, প্যাথোলজি থেকে শুরু করে, ল্যাব থেকে শুরু করে, প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে, হেলথ হ্যাজার্ড নিয়ে যারা কাজ করে, এবং মিউনিসিপ্যালিটি যারা কনজারভেন্সির কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ধরুন আমরা আশার মেয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা দেখে সবাই ভালো আছে কিনা, প্রচারের কাজও করে, বিভিন্ন কাজ করে। সেই জন্য আমরা কি করেছি, আমরা 10 লক্ষ যারা এই সব কাজের সাথে যুক্ত, এমনকি ইনক্লুডিং আর্মি, আমাদের যারা আছেন বিএসএফ, সিআরপিএফ থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিও আছে, তারা উইলবি ইনক্লুডেড হিয়ার। আমরা 10 লক্ষ লোকের জন্য, দেখুন আমাদের এখানে বিনা পয়সায় চিকিৎসা হয় গভর্নমেন্ট হাসপাতালে, স্বাস্থ্যসাথী আছে 5 লক্ষ টাকা প্রাইভেট হাসপাতালেও হয়। তাছাড়াও এই কাজের সাথে যারা যুক্ত থাকবে তাদের শরীরে নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে তারা কাজে আগ্রহ পায়, আরো 5 লক্ষ টাকা করে 10 লক্ষ লোকের জন্য আমরা একটা ইন্স্যুরেন্স করে দিচ্ছি। ধরুন কেউ খাবার দেবে, কেউ পরিষ্কার করবে,
কেউ রাস্তা পরিষ্কার করছে তিনবার ধরে, কনজারভেন্সির কাজ করছে, ডাস্টবিন থেকে ময়লা তুলে নিয়ে যাচ্ছে। তারা তো আমাদের সবচেয়ে বড় সম্পদ, যারা ডাক্তাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, আমার সিস্টার বোনেরা ভাইয়েরা, আমার মেডিকেল স্টাফেরা, আমাদের হেলথ সেক্টরের সাথে যুক্ত লোকেরা, আমাদের এমার্জেন্সি কাজ যারা করে, ডিজাস্টার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, তাদের সবাইকে ইনক্লুড করার জন্য আমরা 5 লক্ষ টাকা করে এভরি ইন্ডিভিজুয়াল আমরা একটা ইন্স্যুরেন্স করে দিলাম। 200 কোটি টাকার একটা ফান্ড আমরা ক্রিয়েট করলাম। আমরা ভেন্টিলেশন থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে এবং থার্মাল যেটা বলা হয় সেটা পর্যন্ত আমরা অর্ডার দিলাম। এগুলো আমাদের অলরেডি হয়ে গেছে, যেটা থার্মাল গান যেটা দিয়ে দেখা হয় টেম্পারেচার। এবং আমরা প্রত্যেকটা চেম্বার্সকেও বলেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার এজেন্সিকেও বলেছি, তাদের সেক্টরকেও, যে তারাও যদি এটা ইউজ করতে পারে ভালো হয়, তাদের মতো করে তারা যতটা পারবে, বাদ বাকি আমরা যতটা পারবো আমরাও সাহায্য করব। আমাদের আইসিকে সেন্টারগুলো খুব বাচ্চারা যায়, 1 থেকে 4-5 বছর, 6 বছর ম্যাক্সিমাম। বাচ্চাদের গ্যাদারিংটা খুব বেশি আমরা চাই না। স্কুল যেমন ছুটি দেওয়া হয়েছে, আইসিকে সেন্টারও আমরা এই 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখছি, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য, তারা বাড়িতে থাক। এবং সেই বাচ্চাদের যে আমরা খাবার দিতাম, এই আইসিকেস এর বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা 2 কিলো চাল এবং 2 কিলো আলুর একটা করে প্যাকেট তার বাড়িতে পাঠিয়ে দেবো, যাতে তার মা বাচ্চাকে রান্না করে খাওয়ায়। এমনিতে তো 2 কিলো চাল আমরা দিই। সুতরাং এই জিনিসগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও মনে রাখবেন, আমরা রিয়েলিটি শো, সিনেমা, অডিটোরিয়াম আমরা 15 মার্চ পর্যন্ত সব বন্ধ রাখতে, এই সরি 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখতে অনুরোধ করছি। 30 মার্চ আমরা আবার রিভিউ করব, করে বাদ বাকিটা আমরা করে দেব। লেবাররা যেখানে চাকরি করে, চা বাগান থেকে শুরু করে জুট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে লেদার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে, তারাও যাতে তাদের যারা কর্মচারী তাদের জন্য প্রোটেকশনটা নেয়, হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে, সেটা তাদের কাছেও রিকোয়েস্ট করা হয়েছে। তারা নিজেরাও যদি এই ব্যাপারে মেডিকেটেড জিনিসটাকে ইউজ করে, এই সমস্তগুলো আমরা অলরেডি আজকে মিটিংয়ে আলোচনা করেছি। এবং আমি আবার আপনাদের বলবো যে কোনো কিছুই কনফিডেন্স, যেমন বেশি ওভার কনফিডেন্স নেওয়া ঠিক নয়, যাতে গাফিলতি না হয়। তেমনি আমার মনে রাখবেন, সময়ে যদি আমরা কাজ করি, এই রোগের একমাত্র ওষুধ এখন যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে প্রিভেনশন। মেডিসিন তো আমরা জানি না, প্রিভেনশন করে কিন্তু অনেকে লাভ পেয়েছেন। এবং 14 থেকে 27 দিন টাইম লাগছে, যদি আপনার জ্বর হয় আপনি বাড়িতে 27 দিন রেস্ট করুন। আর যদি আপনি শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর বেশি হচ্ছে, ডাক্তার দেখান। এবং আমাদের অলরেডি 2 জায়গায় টেস্ট হচ্ছে, আরো কতগুলো জায়গা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করছি যে আরো কয়েকটা জায়গা বাড়ানোর জন্য যেখানে টেস্ট করতে পারি। আমি প্রাইভেট হসপিটালগুলো, নার্সিংহোমগুলো এবং ক্লিনিকগুলোকে আমি অনুরোধ করব যে মনে রাখবেন, ট্রিটমেন্টের জন্য যদি কেউ যায় তাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। এবং আপনারাও আপনাদের কর্মচারীদের জন্য মাস্ক ইউজ করুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। এবং যে টেস্টটা আমরা অর্ডার দিচ্ছি এই টেস্টটা আপনারা অর্ডার দিন, যাতে তাদের কোনো সিকিউরিটি হ্যাজার্ড না হয়। এটা কিন্তু আমাদের দায়িত্ব আছে, ট্রিটমেন্ট সকলকে দেওয়া। তারপরে যদি আপনি মনে করেন পজিটিভ কোনো ক্ষেত্রে কাউকে মনে হচ্ছে বা তার একটা টেস্ট দরকার, তখন আপনি গভর্নমেন্টকে রেফার করবেন। সেখানে গভর্নমেন্টের যেখানে টেস্ট হচ্ছে সেখানে তারা দেখবে। আর আমাদের ভাইরাস নিয়ে কাজ করে অনেকেই আছেন, আমাদের যারা এসব নিয়ে রিসার্চ করে অনেকেই আছেন দেখবেন। আর সাথে সাথে আমরা আরেকটা প্রিকশন নিচ্ছি, যদিও রোগটা এখনো পর্যন্ত অ্যানিমেল থেকে আসছে না যতদূর আমরা এখনো পর্যন্ত জেনেছি, এটা হিউম্যান টু হিউম্যান হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সোয়াইন ফ্লু প্রোটেকশনটাও নেওয়ার জন্য শুকরের ব্যাপারে আমরা তাদের যেভাবে আইসোলেশন করে রেখেছিলাম 2 বছর আগে,
এবং তাকে রিহ্যাবিলিটেশন করেছিলাম যাতে গরিব লোক তার রোজগার বন্ধ হয়ে গেলে খাবে কি, সেই অ্যাকশনটাও নিতে বলা হয়েছে। এছাড়াও ডেঙ্গুটার ব্যাপারেও কেয়ার নিতে বলা হয়েছে। আর যারা রিলিজিয়াস লিডার আছে, আমি বেলুড় মঠকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা দেখলাম সংবাদ মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা বিগ গ্যাদারিং বা মোবিলাইজেশন এখন করবে না বা ভোগ বিতরণ এখন করবে না, তারা এটা কিছুদিনের জন্য স্টপ রেখেছে। আমাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন থেকে আমরা ওইভাবে বলতে পারি না, কারণ আমার সকলের কাছে হাত জোড় করে আবেদন থাকবে, বেশি লোক যেখানে গ্যাদারিং হয় সেখানে যারা অথরিটিতে আছে, সে মন্দির হোক, সে মসজিদ হোক, সে গুরুদ্বারা হোক, সে গির্জা হোক, নিজেরাই সিদ্ধান্ত নিন। গেলুর মঠ যেমন সিদ্ধান্ত নিয়েছে যে একসাথে আমরা অনেক গ্যাদারিং করবো না, সেরকম আপনারাই সিদ্ধান্ত যদি নিতে পারেন যেহেতু মানুষকে ভালো থাকতে হবে আর 5 মিটার দূরত্ব রেখে কথা বলতে হবে, এটা মুখে শ্বাস নিঃশ্বাসে হচ্ছে, গ্যাদারিং করতে বারণ করা হচ্ছে, যেহেতু এটা আমাদের সেন্ট্রাল অ্যাডভাইজারি এসছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও অ্যাডভাইজারি এসছে, সেহেতু আমরা বলবো বেশি গ্যাদারিং এর দিকে কেউ যাবেন না দয়া করে। এবং রিয়েলিটি শো থেকে শুরু করে অডিটোরিয়াম, স্টেডিয়াম, সিনেমা হল কয়েকটা দিন বন্ধ রাখলে কিচ্ছু অসুবিধা হবে না, মানুষের জীবনের থেকে বড় আর কিছু নয়।